এই মুহূর্তের সবথেকে বড় খবর, পঞ্চম দফা ভোটের দিনেই রাজ্যে কালবৈশাখী, বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পঞ্চম দফা ভোটের উত্তাপ যতই বাড়ুক, খড়তাপের বাড়বাড়ন্ত কিছুটা হলেও কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শহর কলকাতা সহ আজ শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। উল্লেখ্য, গত দুদিন ধরে বৃষ্টিতে ভিজছে দার্জিলিং, বৃহস্পতিবার সেখানে শিলাবৃষ্টিও হয়। তবে উত্তরবঙ্গে সপ্তাহখানেকের বেশি সময় ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও তার ছিটে ফোঁটা দেখা যায়নি। যদিও গতকাল থেকেই আকাশ মেঘলা, রোদ্দুরের তেজও তেমন নেই বললেই চলে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমেছে আর শনিবার সকাল থেকে মৃদু মন্দ হাওয়া বইছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 87%, ন্যূনতম 42%। আজ প্রধানত আকাশ আংশিক মেঘলা।